একটা পাও আমাকে করাতে হবে। নমস্কার, আমি ডক্টর ঋত্বিক গাঙ্গুলি। আমি কনসালটেন্ট অর্থোপেডিক জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং আর্থ্রোস্কোপি স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট। তো আমরা জেনারেলি আর্থ্রোস্কোপি স্পোর্টস ইঞ্জুরি নিয়ে কাজ করে থাকি, যেমন যেটা প্লেয়ারদের ইঞ্জুরি হয়, তো লিগামেন্ট ইঞ্জুরি হয়, বিভিন্ন রকমের শোল্ডার সার্জারি। আমি HHCB ডিপার্টমেন্টের অর্থোপেডিক নিয়ে কিছু বলতে চাই। তো সেটা হচ্ছে যে এখানে সমস্ত রকমের সাবস্পেশালিটি পরিষেবা দেওয়া হয়ে থাকে, যেমন জয়েন্ট রিপ্লেসমেন্ট, তো ইট ইজ নি অ্যান্ড হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি এখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে হয়ে থাকে। আর্থ্রোস্কোপি সার্জারি যেগুলো লিগামেন্ট ইঞ্জুরি, নি জয়েন্ট লিগামেন্ট ইঞ্জুরি, খুবই কমন ইঞ্জুরি, প্লেয়ারদের তো হয়েই থাকে, সাধারণ মানুষেরও পরে গিয়ে খেলতে গিয়ে বিভিন্নভাবে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আর্থ্রোস্কোপির সাহায্যে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করা বা মেনিসকাস রিপেয়ার যেগুলো, সেগুলো পসিবল হয়। অনেক সময় এই ধরনের ইঞ্জুরি, একই ইঞ্জুরি হয়ে থাকে আপনার শোল্ডার জয়েন্টে, তো শোল্ডার জয়েন্টে রোটার কাফ টিয়ার যেগুলো বা ব্যাংকার টিয়ার রিপেয়ার, সেগুলো আর্থ্রোস্কোপির সাহায্যে রিপেয়ার করা। তো এগুলোর রেজাল্ট খুবই এক্সেলেন্ট রেজাল্ট। আমাদের একটা লেটেস্ট কেস, মায়া বিশ্বাস, উনি হাঁটাচলা করতে পারছিলেন না, ওনার দুটো হাঁটুই খুবই খারাপ অবস্থা ছিল। তো আমাদের কাছে এলেন অলমোস্ট বেড রিডেন অনেক দিন ধরে। তো তারপরে আমরা যেটা করেছি সেটা একদিকে নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়েছে। ওনার দুটো হাঁটুই খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, একদম অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস। তো একটা নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করার পরে ওনার ওই দিকের ব্যথা যন্ত্রণা অনেকটা কমে গেছে, এবং উনি অপারেশনের পরের দিন থেকেই উনি অলমোস্ট পেন ফ্রি অবস্থায় হাঁটাচলা করা শুরু করেছেন। যদি ওনার আরেকটা দিক বাকি আছে, তো সেটা দিক সেটা করে দিলে আমরা ওনাকে অলমোস্ট স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সক্ষম হব। মায়া বিশ্বাস, 65 বছর বয়স, আর আগে আমি হাঁটতে পারছিলাম না, সবাই ধরে নিয়ে যাচ্ছিল, বটে জামাইও ধরে নিয়ে যাচ্ছিল, এখন আমি অপারেশনটা করে ভালো আছি। আরেকটা পাও আমাকে করাতে হবে, তারপর তো হলো, এখন আসি পারে।